হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমরা কী করবো একটা আজকে যে প্রোগ্রামটা করবো সেটা হচ্ছে যে সাম অফ ডিজিট আমরা একটা নাম্বার নেবো যে ইউজারের কাছ থেকে সেই নাম্বারটার মধ্যে যতগুলো ডিজিট থাকবে মানে ধরি আমরা ধরো নাম্বারটা নিলাম ওয়ান টু থ্রি মানে একশো তেইশ তো ওয়ান হান্ড্রেড টোয়েন্টি থ্রির মধ্যে ওয়ান টু থ্রি তিনটা আলাদা আলাদা ডিজিট আছে তো সেই ডিজিটগুলোকে আমরা যোগ করবো মানে সাম করবো দিয়ে লাস্টে আমরা সেটাকে প্রিন্ট করে দেবো তো আমরা একটা প্রোগ্রামটা কীভাবে করবো দেখা যাক তো সাম অফ

আর একটা লুপের জন্য একটা আই আর এখন এই দুটোই নিই পরে লাগলে আমরা নিয়ে নেব তো আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নেব স্ক্যান এফ পার্টেজ ডি আমার দিয়ে এটা হচ্ছে n এর মধ্যে আমরা স্টোর করলাম তো এটা হয়ে গেল আমাদের ইনপুট নেওয়া তো ইনপুট নেওয়া হয়ে গেছে এবার আমরা কি করব যে আমাদের যে নাম্বারটা যেটা দেবে সেটার প্রত্যেকটা ডিজিট আমরা যোগ করব প্রত্যেকটা ডিজিট তো আমরা এখানে ফর লুপ ইউজ করব না আমাদের এখানে একটা ওয়াইল লুপ ইউজ করব তো যারা আগের ভিডিওটা আমরা দেখেছো আমাদের যে সিরিজের আগের ভিডিওটা ছিল যে প্যালেন্ডম নাম্বার চেক করা বা আমাদের যে আর একটা ভিডিও ছিল যেটা হচ্ছে জাস্ট মিনিট প্যালিন্ডম নাম্বার ছিল রিভার্স তো রিভার্স বের করার সময় আমরা আমরা একটা ইয়ে করেছিলাম যেটা যেটা আমরা উল্টো যে নাম্বারটা যাওয়ার জন্য তার ফার্স্ট নাম্বার লাস্ট নাম্বারটা যে হয় আমরা বার করেছিলাম সবাই দেখেছো হয়তো রিভার্সের জন্য যে ফার্স্টে একটা যে ডিজিটটা নেওয়া হয়ে নাম্বারটা নেওয়া হয়েছিল সেটাকে আমরা তার যে লাস্ট রিমাইন্ডারটা সেটাকে আমরা বার করেছিলাম তারপরে সেটার ভাগ করে বাকি যে যার যে ফল ফলটা বেরিয়েছিল ভাগ ফলটা সেটাকে আমরা আবার রিমাইন্ডার বার করেছিলাম তো এইভাবে আমরা তার রিভার্স সংখ্যাটা বার করে তার উল্টোটাকে বার করেছিলাম তো তার জন্য আমরা কি করেছিলাম যে নাম্বারটা ছিল থ্রি টু ওয়ান তো ওয়ান টু থ্রি ছিল আমরা যে ওয়ান টু থ্রি নিয়েছিলাম সেটাকে আমরা শেষ থেকে যোগ মানে শেষ থেকে আমরা সেটাকে অ্যাক্সেস করেছিলাম যে ফার্স্টে থ্রি আসবে তারপর টু আসবে তারপর ওয়ান আসবে সেটাকেই যদি আমরা করি ফার্স্টে থ্রি আনবো সেটাকে যোগ করব স্টোর করব কোন একটা ভেরিয়েবলে তারপরে টু আনবো টু প্লাস থ্রি আমরা স্টোর করব তারপরে ওয়ান আনবো তো তারপরে ওয়ানটাকে আবার সেই ভেরিয়েবলের মধ্যে স্টোর করে দেবো তো খুব ইজি একটা সেম প্রসেসে যারা আগের ভিডিওটা দেখেছ আগের ভিডিও যদি এই আগের ভিডিওটা না দেখে থাকো তো আগেরটাতে চলে যাও কারণ যে প্যালেন্ডম নাম্বারে যে ভিডিওটা ছিল দেখো এসকি ভ্যালুর আগের একটা ভিডিওতে আছে তো এই ভিডিওটাতে আমি বুঝিয়েছিলাম যে কিভাবে করে ব্যাপারটা সবাই আশা করি দেখো ওই ভিডিওটা কারণ আমি এখানে অতটা বোঝাবো না আমি জাস্ট এটা করতে করতে থাকি তো আমাদের এন ভেরিয়েবেল আছে এন এর মধ্যে এনটা যতক্ষণ আমাদের এনটা জিরোর থেকে যতক্ষণ বড় থাকবে তো জিরো বা জিরোর থেকে ছোট হয়ে গেলে কিন্তু আর চলবে না লুপটা ঠিক আছে তো এরপরে তা আমি একবার বলে দেবো এই ভিডিওটা একবার দেখে নাও আশা করি বলে দেবো একবার বুঝে যাবে তো তারপরে আমরা কি করব যে এন ভেরিয়েবেলটা আছে এন ভেরিয়েবেলটাকে আমরা আর একটা ভেরিয়েল নিয়ে নি যেটাতে আমরা একটা বি ভেরিয়েবেল নিই তো বি মধ্যে আমরা কি করব যে এন এনটাকে আমরা দশ দিয়ে রিমাইন্ডার বার করবো দশ দিয়ে ভাগ করে তার করব কারণ হচ্ছে আমরা লাস্ট লাস্ট যে ডিজিটটা সেটাকে আমরা পেয়ে যাব তো বি ভেরিয়েবেল আমাদের ডিক্লেয়ার করা নেই আমরা ডিক্লেয়ার করে দিলাম ওকে তো তারপরে আমরা কি করব যে আমরা যে ভেরিয়েবলটা নিয়েছি তো আমরা সাম করবো ওকে তো সামের জন্য আইটাকে আমরা কেটে একটা সাম করে নিই তো এই ভেরিয়েলটার মধ্যে আমরা স্টোর করবো তো সাম নিয়ে নিই সাম ইকুয়াল টু সামের মধ্যে যেটা আছে সেটা নেবে প্লাস আমাদের বি এর মধ্যে যেটা আছে সেটা ওকে তো সাম ইকুয়াল টু এখানে জিরো করে দিই ওকে নো প্রবলেম এতটা কোড হয়ে গেছে তারপরে আমরা কী করবো যে বিটাকে কী করব বি ইকুয়াল টু বি ডিভিশন টেন তো তারপরে আমাদের বাকিটা চলে আসবে তো এখানে দেখো আমরা কি করলাম খুব একটা কমপ্লেক্স কিছু না এই কোডটা আমরা আগেও ইউজ করেছি এই জায়গাটা আমরা একটা এক্সাম্পেল দিয়ে বুঝবো ধরো এখানে আমরা একটা নাম্বার নিলাম এন ইকুয়াল টু ওয়ান টু থ্রি এক্সাম্পল দিলে আশা করি অনেক সহজে বোঝা যায় তো সবাই দেখো আশা করি বুঝতে পারবে আগেরটা যারা বুঝতে পেরেছ তারা তো হয়তো খুব ইজিলি বুঝে গেছো যে কীভাবে করেছি তো এটাও হয়তো সবাই খুব ইজি বুঝে যাবে বি ইকুয়াল টু জিরো আর সাম আছে না বি ইকোয়াল টু এখন কোনো ভ্যালু নেই তো ফার্স্টে সাম ইকুয়াল টু জিরো ছিল ওকে তো ফার্স্টে আমরা এন ইকুয়াল টু ওয়ান টু থ্রি দিলাম এখানে এন ইকোয়াল টু ইউজার ওয়ান টু থ্রি দিলো আর যে কোনো নাম্বার দিতে পারে আমরা ওয়ান টু থ্রি হিসাবে নিয়েছি তারপরে বি মধ্যে দেখো ফার্স্ট লাইনে এখানে লুপে এসছে লুপে এসে এন গ্রেটার দেন জিরো এন কি জিরোর থেকে বড়ো হ্যাঁ ট্রু হলো ট্রুপে ভেতরে ঢুকলো বি ইকোয়াল টু এন রিমাইন্ডার টেন তো এন এর এনকে দশ দিয়ে ভাগ করলে তার রিমাইন্ডার কত আসবে তো তিনটা দেখো সাম ইকাল টু সাম প্লাস বি সামের মধ্যে কি ছিল তো বি এর মধ্যে দেখো কত স্টোর হলো তিন বি এর মধ্যে এখানে তিন স্টোর হয়ে গেল তারপরে দেখো কি আছে সাম ইকাল টু সাম প্লাস বি সামের মধ্যে আছে কত জিরো তো জিরো প্লাস কত আছে থ্রি তো জিরো প্লাস থ্রি সামটা হয়ে গেল থ্রি ওকে বি ইকোয়াল টু বি ডিভিশন টেন তো ডিভিশন এবার ডিভিশন হলো ডিভিশন হয়ে এখানে বি এ বি কত ছিল বি হচ্ছে সরি 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 এটা বি হবে না এটা এ হবে হ্যাঁ এন হবে এন কারণ হচ্ছে এখানে এন না করলে আমাদের তো বিটাকে চেঞ্জ করলে হবে না এন তো এন ইকুয়াল টু এন একশো তেইশ ছিল একশো তেইশ ভাজিত টেন একশো তেইশকে যদি আমরা দশ দিয়ে ভাগ করি তাহলে তার ভাগ শেষ কত আসবে ভাগ হ্যাঁ ভাগ ফল ভাগ ফল কত আসবে বারো টুয়েলভ টুয়েলভ ভাগ ফল আসবে তো ডিভিশন করার পর আমাদের ডিভিশন ডিভিশন যেটা আসবে সেটা হচ্ছে টুয়েলভ টুয়েলভ দিয়ে এনের ভ্যালু তখন কত হয়ে যাবে টুয়েলভ তো এখানে তিনটা চলে যাবে তো তারপরে দেখো কত আসবে বি ইকোয়াল আবার লুপে চেক করছে এন কি গেট জিরোর থেকে বড় হ্যাঁ অবশ্যই এন কি জিরোর থেকে বড় কারণ বারো আছে তারপরে বি ইকুয়াল টু এন রিমাইন্ডার টেন দশ দিয়ে ভাগ করলে এখানে রিমাইন্ডার কত আসবে দুই তো দুইটা কি হলো বি এর মধ্যে স্টোর হলো বি এর মধ্যে কত স্টোর হলো দুই তারপরে দেখো সাম ইকোয়াল টু সাম প্লাস বি তো সামের মধ্যে তিন আছে থ্রি প্লাস টু এখানে হয়ে গেলো ফাইভ তারপরে দেখো কি আছে এন ইকোয়াল টু এন ভাজিত টেন তো টুয়েলভকে আমরা দশ দিয়ে ভাগ করছি তো এন এনের মধ্যে কত হলো এক এক স্টোর হয়ে গেল ওকে তো তার মধ্যে তারপরে আবার বি ইকোয়াল টু বি এন ভাজিত রিমেন্ডার অফ টেন এনকে ওয়ানকে যদি আমরা দশ দিয়ে ভাগ দিই তো রিমাইন্ডার ওয়ানই আসবে তো বি এর মধ্যে আমার কী স্টোর হয়ে গেল ওয়ান সাম ইকোয়াল টু সাম প্লাস বি তো ফাইভ প্লাস ওয়ান সিক্স হয়ে গেলো এন ভাজিত টেন তো ওয়ানকে যদি আমরা দশ দিয়ে ভাগ করি তো জিরো পয়েন্ট ওয়ান হয়ে যাবে তো জিরো পয়েন্ট ওয়ান হলে তো আমাদের এখানে এন গ্রেটার দেন জিরো তখন এখানে তো জিরো আসবে এন মধ্যে জিরো স্টোর হবে তো জিরো স্টোর হলে জিরো পয়েন্ট সামথিং কারণ এটা তো পয়েন্ট ওয়ানটা তো নেবে না কারণ হচ্ছে এটা তো ইন্টিজার ভেরিয়েবেল তো এখানে এন যখন এন গেটার দেন জিরো যখন চেক করবে তখন কিন্তু এনকে আর এন আর বড়ো পাবে না জিরোর থেকে বড়ো পাবে না তখন এটা লুপ থেকে বেরিয়ে পড়বে তো লুপ থেকে বেরিয়ে এখানে আর কি প্রিন্ট করে দেবে যে সাম সাম অফ দিস সাম অফ দিস সাম অফ ডিজিট এখানে সামটাকে প্রিন্ট করে দেবে তো পার্সেন্টেজ ডি কমা দিয়ে সাম ওকে দেখো প্রোগ্রাম কমপ্লিট আমরা এটাকে আবার রান করাবো আশা করি কোনো প্রবলেম হবে না দেখা যাক কী আসছে আচ্ছা দেখো এন্টারের নাম্বার আমরা এখানে দেবো ওয়ান টু থ্রি ফার্স্টে দিই দেখো সিক্স এসছে তারপর আমরা অন্য কোনো একটা সংখ্যা দিই ফোর ফাইভ সিক্স দেখো ফিফটিন চলে এসছে তো কোর্ট একদম সুন্দর চলছে আশা করি সবাই বুঝতে পারলে যদি কেউ বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জানাও আর যদি কারো অন্য কোনো প্রোগ্রামের দরকার পড়ে যে অন্য কোনো প্রোগ্রাম নিজেরা করতে পারছো না আমি হয়তো সেটা করাইনি আগে তো অবশ্যই কমেন্টে জানাতে পারো যে এই প্রোগ্রামটা দরকার তাহলে আমি সেই প্রোগ্রামটা করবো সেই কোশ্চেনটা আমি সলভ করবো তো দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে বাই